বিজেপি কর্মীর বাবা ও মাকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের হামিদবাটি উত্তরপাড়া এলাকায়। এরপর স্থানীয় বিজেপি কার্যকর্তারা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। তিনি জানান, আহত পরিবারের পাশে তারা আছেন, যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। আজকে সকালবেলা আরামবাগ মহকুমা হাসপাতালে আমি এসেছিলাম এই কারণে, গতকাল রাতে মাধবপুর অঞ্চলে হামিরবাটি উত্তরপাড়া ভারতীয় জনতা পার্টির এক কর্মীর বৃদ্ধ বাবা, যার হার্টের সমস্যা রয়েছে, এবং তার মা তনুশ্রী পাত্র, তাদের দুজনকে প্রচণ্ডভাবে মারধর করায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এই ঘটনায় গ্রামের মায়েরা বেরিয়ে আসেন এবং প্রতিবাদ করেন। তখন তৃণমূল কংগ্রেসের ওই সমস্ত সশস্ত্র দুষ্কৃতীরা মায়েদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় এবং ভবিষ্যতে পার্টির অফিসে নিয়ে গিয়ে তাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করা হবে বলেও হুমকি দেয়। হাসপাতালে দেখলাম তনুশ্রী পাত্র ও শ্রীমন্ত পাত্র, তারা চিকিৎসাধীন আছেন। ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, এরা সুস্থ হয়ে বাড়ি ফিরলে থানায় এফআইআর করবে। গতকাল রাত্রে আমাদের দলের কার্যকর্তারা অধিক রাতে হাসপাতালে নিয়ে আসে, চিকিৎসা শুরু হয়েছে, চিকিৎসা চলছে। আমরা ভারতীয় জনতা পার্টি পরিবারটির সঙ্গে আছি, পাশে আছি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।